সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। সাথে আছি নূপুর চৌধুরী। আমরা আজকের সংবাদের উল্লেখযোগ্য দিক আলোচনা করব, সেই সাথে আইনি পরামর্শ, মতামত ও অভিবাসন নীতি সবকিছু নিয়ে আলোচনা করব। তবে শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সম্মানিত অতিথি হিসেবে আছেন, শুরুতে তার সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমানকে, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়াও সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা আইনি পরামর্শ আপনার কাছ থেকে নিব, তবে শুরুতেই আপনার কাছে আমি জানতে চাই, সেটি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের যে অবস্থা। আমরা কিছুদিন আগেও হচ্ছে এফবিআই ডেপুটি ডিরেক্টর দুদিন আগে অ্যান্ড্রু ম্যাককেবকে হারালাম বলবো, কারণ ওনার অবসরে যাওয়ার 26 ঘন্টা আগে তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে ট্রাম্প প্রশাসনের এই 2 বছর হয়নি, আমরা প্রায় 24 থেকে 25 জন তার প্রশাসনে বিদায় নিয়েছে। তো আপনার কি মনে হয় যে একটি প্রশাসন যার 2 বছরও বয়স হয়নি, এরকম একের পর এক বিদায় কি ধরনের মানে আমি বলবো একদম নেতিবাচক প্রভাব ফেলবে? তারপরে আমি মধ্যবর্তী নির্বাচনের দিকে আসবো। না, এটা এমন যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এতে করে আমি অবশ্যই বলবো, একটা যখন গভর্নমেন্ট চালাতে যাবে, তার ওয়ার্কফোর্স যদি এরকম চেঞ্জ হয় এবং ভালো যদি ওয়ার্কফোর্স না থাকে, তাহলে অবশ্যই মনে করেন এই দেশের রাষ্ট্র পরিচালনা অবশ্যই এটা একটা ব্যাঘাত করবে এবং সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা হবে না, অথবা যে সিস্টেম দেওয়া আছে সেই সিস্টেমই চলবে। মানে মনে করেন যেটা অটোমেটিক রেলগাড়ি চলছে, কিন্তু স্পেশাল যে গভর্নমেন্টের যে কাজ এবং এডিশনাল কিছু যে দেশের জন্য করা, এবং যেহেতু আমেরিকা একটা লিডিং পজিশনে আছে সারা বিশ্বের জন্য কাজ করা, সেগুলো থেকে কিন্তু সারা বিশ্ব বঞ্চিত হচ্ছে, সেটার একটা প্রমাণ। সারা বিশ্ব যে একটা লিডিং পাওয়ার থেকে বঞ্চিত হচ্ছে, দেখেন এখন রাশিয়ার অবস্থা, ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে যদি আমরা যাই, দেখেন রাশিয়া কিন্তু, আমার মনে হয় যেটা আমি চিন্তা করছিলাম, সুপরিকল্পিতভাবে সারা বিশ্বে কিন্তু প্রতিটা দেশকে কিন্তু আলাদা করে দিয়েছে, যার ফলে তার যে ক্ষমতা, তার যে পাওয়ার খাটানোর যে কৌশল, সেটা সে এখন ইজিলি করতে পারতেছে। আগে যেমন একটা ছিল যে যারা ডেমোক্রেসি সাপোর্টার এবং ডেমোক্রেট কান্ট্রিগুলো সবগুলো এক হয়ে পৃথিবীতে শান্তি স্থাপন এবং হিউম্যান রাইটস স্থাপনের যে একটা প্রক্রিয়া চালু হয়েছিল 80-এর দশক 90-এর দশক থেকে, সেটা কিন্তু আমার মনে হয় এখন ধ্বংসের মুখে। আপনি দেখুন ইউ, সেটা ব্রেক্সিট হয়ে মেইন পাওয়ার ইউকে সরে গিয়ে এখন ইজিলি কিন্তু রাশিয়া যে আপনার রাসায়নিক অস্ত্র হামলা করলো বলা যায় সিভিলিয়ানের উপরে, সেটার জন্য কিন্তু সারা সমগ্র ইউ কিন্তু এক হতে পারছে না, আমেরিকাকে সমগ্র বিশ্ব থেকে আলাদা করে দিল, আমেরিকা কিন্তু এটার পক্ষে জোরালো কথা বলতে পারছে না, সেই সামগ্রিকভাবে সবকিছু আমাকে দেখে মনে হচ্ছে রাশিয়া এবং আমেরিকার যে দুর্বল অবস্থা সেটার কিন্তু সুবিধা নিচ্ছে রাশিয়া। কে আছেন আমাদের সাথে? জি, আমি বাবুল আছি। বাবুল জি, বাবুল ভাই প্রশ্নটি করুন। প্রশ্নটি হলো, আমার এক রিলেটিভ, উনি প্রথম করছিল, উনার যাদের অ্যাপ্লাই করছিল তাদের বাবা করছিল ছেলে 7 জনের জন্য অবিবাহিত। জি, তো উনি মারা গেছেন, মারা যাওয়ার পরে উনার ওয়াইফের নামে আর কি ওই কেসটা ট্রান্সফার করছে তারা, বুঝতে পারছেন? জি, আপনি কি জানতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি যে যে অ্যাপ্লিকেন্ট যে মারা, যে পিটিশন করছে, যে উনি মারা গেলে ওদের বাচ্চা কাচ্চা কি আসা যায় নি না আসা যায় না? আচ্ছা, এক্ষেত্রে কি হয় অ্যাটর্নি মাহফুজুর রহমান? এখানে জি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনি শুনুন। হ্যাঁ, পিটিশনার এবং বেনিফিশিয়ারি আপনার যেই মারা যাক, যদি পিটিশনে মারা যায় সেক্ষেত্রে সাবস্টিটিউট অফ স্পন্সর অ্যাড করতে হয়। উনি একটা কথা, ছোট্ট একটা কথা বলেছে যে ওয়াইফের নামে ট্রান্সফার করেছে, সেটা ট্রান্সফার না আসলে, মনে হয় ওনার যদি করে থাকে সেটা সাবস্টিটিউট অফ স্পন্সর, ওনার ওয়াইফকে ওটা ওয়াইফ সেটা অ্যাপ্লাই করাতে হতো বা এটা অ্যাপ্রুভ করেছে সেটা। আর ওনার যে ইন জেনারেল যেই কোশ্চেনটা ছিল যে কি হয়, সেটাই হচ্ছে যে পিটিশনার মারা গেলে সাবস্টিটিউট স্পন্সর করতে হয় হিউম্যানিটেরিয়ান রিজনে। সিমিলার ওয়েতে যদি মেইন বেনিফিট সম্পূর্ণ ইউএসসিআইএস এর ডিসক্রিশন, তো ঠিকভাবে যদি অ্যাপ্লাই করা যায় তাহলে ডিসক্রিশনটা তারা অ্যাপ্লাই করতে পারে।
আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? থেকে বলছি। জি হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, আমার মা আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে, এক বছর হয়ে গেছে, কিন্তু আমার মা এক বছর পরে আবার আসছে আমেরিকায়, তো সে যদি 2 বছরের পারমিট নিয়ে আবার বাংলাদেশে চলে যায়, তাহলে কি আমার ভাইয়ের কাজ চলবে না বন্ধ হয়ে যাবে এই সময়টা? আচ্ছা, এটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন উনি। উনি যদি প্রশ্ন করেছে সংখ্যা থেকে, কিন্তু আসলে এখানে একটা আইনের একটা বলবো ক্লু রয়ে গেছে এখানে, এই কারণে যে উনি যেতে পারে 2 বছর ছুটি নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কাউকে স্পন্সর করলে যেটা করতে হয়, যখন কেসটি যখন আপনার প্রায়োরিটি ডেট আসবে তখন কিন্তু ডোমিসাইল প্রুফ করতে হয়, সেই ডোমিসাইল শব্দটাই কিন্তু ওনার এই সংখ্যার মধ্যে বিদ্যমান আছে। দ্যাট মিন্স হচ্ছে উনি যদি 2 বছর ছুটি নিয়েও যায়, সেক্ষেত্রে আমেরিকাতে ওনার লিঙ্কটা একটু রাখতে হবে, যেমন ট্যাক্স ফাইলটা করতে হবে, এসেও করতে পারে, এছাড়া উনি যে এখানে আপনার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করে, ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, উনি যে বাসায় থাকে লিজ অথবা যার সাথে থাকে, সেই পেপার ওয়ার্ক গুলো আপডেট রাখবে উনি, মানে আপডেট রাখতে হবে, সেক্ষেত্রে তাহলে সমস্যা হওয়ার কথা না। কিছু শর্ত আর কি পূরণ করা, যে তিনি এখানে আছেন, ওনাকে খেয়াল রাখতে হবে যেন উনি আমেরিকা থেকে একেবারে কোনো প্রকার কানেকশন লুজ না করে। আচ্ছা, কে আছেন আমাদের সাথে ফোনে? আনমেরিড, উনি 7-8 মাস পরে বিয়ে করবেন, এখন আমি যদি এখন আমার বাড়ির জন্য অ্যাপ্লাই করি, উনি বিয়ে করার পরে কি এটা ক্যাটাগরি কিছু চেঞ্জ হবে কিনা না, আমি এটা জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্নটি, জি আমার সেরকম প্রশ্ন হলো, আমার ভাইয়ের বয়স 18 চলতেছে এখন, আমার ছোট ভাইয়ের বয়স, এখন আমি কি এখন যে আমার মা বাবা অ্যাপ্লাই করবো একসাথে করবো, না আমার মা বাবা আসার পর করলে বেটার হবে, আমি বুঝতে পারছি না, এখন তো বলতেছে এখন বন্ধ হয়ে যাবে কি বলে এই এইসব কি পারিবারিক ভিসা, সেটা এখন আইনে পরিণত হয়নি, সেই বিষয়ে আমরা ওয়াইড হওয়ার কোনো কারণ নাই, এটা বন্ধ হয়নি এখনো, সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, জাস্ট এটা প্রস্তাবনায় এসেছে। আর উনি যে এই পোস্টটা করেছে যে উনি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করলে, ইন জেনারেল আমি সেটা আনসারটা দিই, সেটা হচ্ছে ইউএস সিটিজেন যদি তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করে এবং তার যদি ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ হয় কখনো, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনে কোনো এফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে হবেই না, সেটা উনি যখন অ্যাপ্লাই করেছে যে প্রায়োরিটি ডেট আছে এবং উনি বিবাহিত হোক, ডিভোর্স হোক, যে কোনো ম্যারিটাল সিচুয়েশনে হোক, উনি ভাই বোনে অ্যাপ্লাই করতে পারবে, প্রায়োরিটি যখন আসবে উনি নর্মাল ভাবে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ছোট ভাইটির জন্য আপনার কি পরামর্শ থাকবে যে তিনি কি করে, উনি যেহেতু 18 বছর এখন, সেক্ষেত্রে এটা টাইমটা খুবই ক্রিটিক্যাল এই মুহূর্তে, উনি যেটা করতে পারে, যদি ভাইকে খুব দ্রুত আনতে চায়, খুব দ্রুত ওনার মা বাবা যে কোনো একজনের জন্য অ্যাপ্লাই করতে পারে অথবা মা বাবার জন্য অ্যাপ্লাই করতে পারে, ওনারা আসার সাথে সাথেই ওনার ওই 18 বছর নিজের ভাইটির জন্য অ্যাপ্লাই করতে পারে, সেক্ষেত্রে তখন যদি ভাইয়ের বয়স 19 অথবা 20 থাকে, তারপর 2 বছর ওখানে থাকবে, পাশাপাশি উনি অথবা সিএসপি এর মাধ্যমে আরো 2 বছর ক্যারি নিতে পারে, সেক্ষেত্রে হয়তো উনি আন্ডার এজ আপনার গ্রিন কার্ডের সন্তান হিসেবে আসতে পারে আমেরিকা। আর ফিউচার ইয়ার জন্য সেফটির জন্য ইচ্ছা করলে উনি মাল্টিপল অ্যাপ্লিকেশন, উনি ওনার 18 বছরের যে ভাইটি আছে ওনার জন্য উনি অ্যাপ্লিকেশন চালু করে দিতে পারে ইচ্ছা করলে, মানে এখন চালু করে দিতে পারেন, আবার মা বাবা আসলো আর তারাও আবার আবেদন, তখন যার অ্যাপ্লিকেশন আগে এসে তিনি চলে আসতে পারে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমি লং আইল্যান্ড থেকে মিলা বলছি। জি, আমার একটা কোশ্চেন আছে যে কেউ যদি স্টুডেন্ট ভিসায় আসে পিএইচডি প্রোগ্রামে ফুল স্কলারশিপ নিয়ে, তার কি পরবর্তীতে এখানে থাকার কোনো সুযোগ আছে, মানে সে থাকতে পারবে এরকম বা চেঞ্জ করতে পারবে এরকম? আচ্ছা, আছে। জি হ্যাঁ, পিএইচডি অথবা যে কোনো পড়াশোনায় যদি এদেশে কেউ আসে, যেমন গ্র্যাজুয়েট হওয়ার পরে কিন্তু এখানে অপরচুনিটি আছে, যেমন আপনার H1B ভিসা, সেটা কিন্তু এদেশে যারা গ্র্যাজুয়েট হয় পাশাপাশি পিএইচডি, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আমরা আগের প্রশ্নের উত্তর দিচ্ছি। জি, করার পরে কিন্তু H1B প্রোগ্রামে যেতে পারে যদি এটা লটারি এবং এছাড়া আপনার 20,000 স্পেশালি এখানকার যারা গ্র্যাজুয়েট হয় তাদের জন্য থাকে। আর উনি যে কথাটা বলেছে সেটা হচ্ছে পিএইচডি স্টুডেন্ট, সেক্ষেত্রে অথবা উনি আরেকটা সম্ভাবনা আছে এখানে, সেটা হচ্ছে উনি আপনার EB1 যেটা বলে যে স্পেশাল ক্যাটাগরিতে উনি উইদাউট ল্যাবার সার্টিফিকেশন কিন্তু সরাসরি অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করতে পারেন, মানে পিএইচডি স্টুডেন্টরাই এই কাজটি করতে পারে, রাইট, যারা মানে খুব, তার মানে ওনার জন্য অনেক সুযোগ আছে, ইতিবাচক ভাবে ওনার জন্য অনেক সম্ভাবনা আছে। কে আছেন আমাদের সাথে? কে আছেন? হ্যালো, আমি মিশিগান থেকে। জি বলুন ভাই।
আকবর হোসেন। জি আকবর ভাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমেরিকাতে আসার সাত, আমি শুনতে পাচ্ছি আমার আমেরিকাতে আমার সাত বছর, আমার আমার ওয়াইফ আর আমার দুইটা বাচ্চা অ্যাপ্লাই করছি আমি 2014 অক্টোবর, প্রায় তিন বছরের উপর হয়ে গেছে, আর 2017 জুলাইতে আমি সাপোর্ট দিছি, সাপোর্ট দেওয়ার নয় মাস হয়ে গেছে, সাত মাস, পাঁচ ছয় সাত আট মাস চলের, এখনো আমার কোনো ডেট দেন না, কল করছিলাম আমার খালি হয়ে যে সপ্তাহ কে আছে আমরা জানাইমু, কোনো টাইম দিতাম পারতাম নাই, এই ব্যাপারে আমি মানে কিতা করতাম পারি বা কোনো অ্যাডভাইস। আপনি কি সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডার? জি না, আমি সিটিজেন না, আমি এখনো সিটিজেন রয়েছি না, আমি গ্রিন কার্ড আছে। গ্রিন কার্ড না, ঠিক আছে, উনি যদি সাপোর্ট দিয়ে থাকে জুলাই 17, এখানে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, যে কোনো কারণেই হোক উনাকে অথবা সাপোর্ট এভরিথিং কাগজপত্র চেয়েছে, কিন্তু এখনো কিন্তু প্রায়োরিটি আসেনি, যেমন এপ্রিলে কিন্তু মে 2016 কেসগুলো তারা ভিসা ইস্যু করবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ান ইয়ার উনি আনুমানিক হিসাবে ওয়ান ইয়ার উনি বিহাইন্ড আছে, হয়তোবা ওনাকে আরো এক বছর অপেক্ষা করা লাগতে পারে ইন্টারভিউ কাগজ আসার জন্য। আসার জন্য তার মানে হচ্ছে আপনাকে এক বছর অপেক্ষা করতে হবে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি So hi, my name is Mohammed, and I just had a question. My grandfather, right, he petitioned for his kids in Bangladesh, but he died in 2014, so his wife took over, my grandmother, and she was a substitute sponsor. She took over and she just passed away recently, so we were wondering what's going to happen with the petition. Like, can we, like, my mom is still alive, it's for her brothers. So can she take over the you know the case? তিনি কি নিতে পারবেন কিনা? প্রথমে তার দাদা অ্যাপ্লাই করেছিলেন, তিনি মারা গেছেন, তারপরে দাদি অ্যাপ্লাই করেছেন। Of course, of course, he can see there is like a list of relatives, those who can be substitute sponsor. That he asked for English, that I'm asking. Okay, no problem. So the USA's website, there's a list of relatives. There's, I think, is a lots of relatives and distant relatives. So obviously, I think brother sister qualify would be qualified for the substitute sponsor. So they can again apply for this substitute sponsor in this case. অন্য দর্শকদের জন্য আমি বলে রাখতে চাই, সেটি হচ্ছে কেউ যদি পরপরও যদি মারা যায় কিন্তু তার যদি রিলেটিভ আরো কেউ থাকে তারা কিন্তু এটি নিতে পারে না, আবেদন করতে পারে না, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং লিস্ট আছে, সেটি অ্যাটর্নি মাহফুজুর রহমান বলছিলেন। কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? হ্যাঁ আপু, আমি নিউ জার্সি থেকে, আমার নাম আবু আব্দুল্লাহ। জি আব্দুল্লাহ ভাই বলুন। আপনাদের সুন্দর একটা অনুষ্ঠানের জন্য থ্যাংক ইউ। আর আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আমার এক রিলেটিভ হেল্প করছে স্পন্সরের জন্য, হি ইজ কানাডিয়ান সিটিজেন বাট হি ইজ রেসিডেন্টস অফ ইউনাইটেড স্টেটস সিন্স মোর দেন ফাইভ ইয়ার্স, বাট ডোমিসাইল স্টাইল কি হবে তার জন্য, এই একটা। আর ইউএস সিটিজেন কতদিন বাইরে থাকলে তার ডোমিসাইল স্ট্যাটাস হারাতে পারে? ডোমিসাইল যদি ইউএস, প্রথমে লাস্ট পোস্টটা ইউএস সিটিজেন, সেখানে কোনো টাইম ফ্রেম নাই যে ডোমিসাইল হারাবে। উনি যদি এমন সিচুয়েশন তৈরি করে যে উনি আমেরিকা থেকে সম্পূর্ণ সব কানেকশন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এভরিথিং, ফাইন্যান্সিয়াল এবং আদার কানেকশন উনি যদি ক্যান্সেল করে দিয়ে অন্য দেশে চলে যায়, তাহলে এটা প্রিজিউম করবে যে ডোমিসাইল উনি আর এই দেশে আমেরিকা থাকছে না। আবার যদি উনি দেখা যায় ছয় মাস এক বছর বাইরে থাকছে কিন্তু স্টিল উনি এখানকার সব কিছু মেনটেন করছে, ট্যাক্স ফাইল করছে, তবে স্টিল উনি এখানে ডোমিসাইল ট্রিট করবে। আর যে প্রথম যে কোশ্চেনটা ছিল, উনি ক্যানাডিয়ান সিটিজেন বাট স্টিল ইউএস রেসিডেন্স, স্টিল উনি স্পন্সর করতে পারে, সেক্ষেত্রে ওনাকে ওনাকেও সেম ওয়েতে প্রুভ করতে হবে যে আমেরিকায় উনি বসবাস করে, যদি উনি ক্যানাডিয়ান সিটিজেন কিন্তু আমেরিকার সাথে ওনার কানেকশন ভালোভাবে বজায় আছে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গ্রাম থেকে হোসেন বলছিলাম। জি হোসেন ভাই বলুন। আমার প্রায়েন্সের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, তো এখন ইনভাইটেশন কার্ড আসছে এম্বাসি থেকে। আপনি কি জানতে চাচ্ছেন? জি, তো যে ইনভাইটেশন কার্ড আছে এই মাসের 21 তারিখে আপনার যে এম্বাসি ফেস, কিন্তু আমি চিঠিটা পেয়েছি 19 তারিখে। আমি চিঠিতে লেখা আছে ভাইটা ফেজের তিন সপ্তাহ আগে মেডিকেল করতে হবে, কারণ এখন তো তিন সপ্তাহ সময় নেই, কিন্তু সেটা 21 তারিখে ভাইটা, এটা এখন কি করা যায়? আচ্ছা, কি করতে পারেন?
এটা সাধারণত এরকম হওয়ার কথা না, যেটা হয়েছে অথবা উনি নিজে করেছে অথবা ইমেল করেসপন্ডেন্সের সাথে করেনি, অথবা ইমেল পাঠালো উনি ইমেল এটা ফলো করেনি। সাধারণত এটা এক মাস আগে কিন্তু চিঠিটা পাঠায়। আচ্ছা, এক মাস আগে পাঠায় হোক আর অথবা ওনার যে এজেন্ট আছে তার কাছে ইমেল পাঠিয়েছে, কিন্তু বা ইমেলের চিঠি অনেক সময় লেট হয়, ইভেন কি এটা ইন্টারভিউর পরেও এসে পৌঁছায়। উনি যেটা করতে পারে এই সিচুয়েশনে, এমবিসিতে যোগাযোগ করতে পারে, ঢাকা এমবিসিতে ওটা ইমেল পাঠাতে পারে এই সিচুয়েশন এবং ওটা রিস্কেডিউল করার জন্য, পাশাপাশি উনি ইমিডিয়েট আপনার ডাক্তার কাছে চলে যেতে পারে মেডিকেলের জন্য এবং ঠিক আবার ইন্টারভিউ যেটা স্কেডিউল ইন্টারভিউ আছে ওটাতে অ্যাটেন্ড করতে পারে। আচ্ছা, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সামিয়া বলছি অজান পার্ক থেকে। আসলে আমার প্রশ্ন হচ্ছে আপু, আমি 3 বছর হয়েছে আমি আমেরিকাতে আসছি। সো আমার প্রথমে 2 বছরের জন্য একটা গ্রিন কার্ড ছিল, আর এই গত বছর আমি নতুন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি, আর আমি ওইটা পাইছি আজ থেকে প্রায় 2 মাস আগে। আর ওইটা পাওয়ার পর আমি আমার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছি, আমার ইন্টারভিউ ডেটও আসছে আজ থেকে 2 দিন আগে। এখন সমস্যা হচ্ছে আমি ইন্টারভিউ ডেট পাওয়ার পর আমার ওই গ্রিন কার্ডটা চেক করছি, ওইটাতে যে রেসিডেন্ট ডেট চেঞ্জ ডেট ওইটা রং আছে। তো আমি জাস্ট কনফিউজ যে এখন আমার কি করা উচিত, আমার ইন্টারভিউ ডেটটাও আসছে আর আমার আগের কার্ডের সাথে এখনকার রেসিডেন্ট ডেটটা সেম না, তো আমি এখন কি করতে পারি? এখানে যদি রং থাকে ইমিডিয়েট উচিত হবে উনি এটা কারেকশনের জন্য আরেকটা আপনার নির্দিষ্ট ফর্ম আছে ওটা পাঠিয়ে দেওয়া ইমিগ্রেশনের কাছে এবং ওটা রিসিপ্ট লেটার সবকিছু আপডেট রাখে। যখন সিটিজেন এর জন্য যাবে তখন যদি গ্রিন কার্ড দেখে ওনারা যদি কোনো কোশ্চেন করে ডেটের ব্যাপারে তখন দেখাতে পারে যে আই সেন্ড দিস কারেকশন অলরেডি টু দ্য ইমিগ্রেশন, তো সেক্ষেত্রে হয়তো উনি প্রবলেমটা ওভারকাম করতে পারবে। কে আছেন আরেকজন? জি আসসালামু আলাইকুম, আমি জামাইকা কুইন্স থেকে নাইলা বলছিলাম। জি নাইলা আপা বলুন। জি আমার প্রশ্নটা ছিল, আমি 2013 এ আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছি, বাট আমার আম্মাও সিটিজেন, আম্মা যদি এখন আমার বোনের কেসটা মুভ করে সেক্ষেত্রে মানে কতদিন বেশি লাগবে কতদিন কম লাগবে? আপনার বোন কত বছর, তার বয়স? না আমার বোন 40 ইয়ার্স। আরেকজন আছেন, আমরা এই প্রশ্নটি নিয়ে বিরতিতে যাব, বিরতির পর এসে বাকি যারা থাকবেন তাদের কাছ থেকে আমরা প্রশ্ন নিব। কে আছেন আমাদের সাথে? হ্যাঁ আসসালামু আলাইকুম নূপুর আপা। ওয়ালাইকুম আসসালাম, আমি ওজন পার্ক থেকে বলছিলাম। আমি লয়ার সাহেবের সাথে একটু কথা বলতে চাচ্ছি, মাহফুজের সাথে। একটু নামটা একটু বলে নিতে হবে। আমার নাম হচ্ছে শাহেদা বেগম। জি বলুন। হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আমার মেয়ে এখন 21 ইয়ার্স, ও আমাদের জন্য অ্যাপ্লাই করবে, তার প্রশ্নটা হচ্ছে আমার ছেলে সেই ঢাকার প্রোগ্রামে আর কি, ও কি স্পন্সর করতে পারবে, অ্যাফিডেভিট অফ সাপোর্টটাও দিলে হবে? আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, অ্যাটর্নি মাহফুজুর রহমান সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব বিরতির পর এসে ফোনে যারা আছেন এবং যারা আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন তাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। নিচ্ছে ছোট্ট বিরতি। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আছেন। আমরা চেষ্টা করছি যারা প্রশ্ন করছেন তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, সেই সাথে আমরা একটি বিষয় নিয়েও আলোচনা শুরু করেছিলাম, অনুষ্ঠানের শেষে আবার সেই বিষয়টিতে যেতে হবে যেহেতু ফোনে দুজন আছেন। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি ভার্জিনিয়া থেকে নাসরিন বলছিলাম। জি নাসরিন আপা বলুন। আমার কোশ্চেন হচ্ছে, আমি 2013 এ সিটিজেন হয়েছিলাম, আর সিটিজেন হওয়ার পর আমি আমার প্যারেন্টসদেরকে স্পন্সর দিই, তখন তারা 2015 এ এখানে আসে, আসার পর আর কখনো ব্যাক করেনি, কিন্তু আমার প্যারেন্টসরা গ্রিন কার্ড পায় এবং পাওয়ার পর দেশে চলে যায় আর এরপরে আসেনি, কিন্তু তাদের গ্রিন কার্ডের মেয়াদ আছে 10 বছর পর্যন্ত। এখন আমি একজনের কাছে জানতে পেরেছি যে বাংলাদেশ এমবেসিতে গ্রিন কার্ডটা যদি জমা দেওয়া হয় সেই ক্ষেত্রে তারা সামহাও আসতে পারে, আসলে কি এটা সত্যি বা এটার প্রসেসটা কি? আর কত বছর হলো ওনারা চলে গেছেন?
উনি চলে গেছেন 2015 ডিসেম্বর, মানে দুই বছরের উপরে হয়ে গেছে, একমাত্র উদ্দেশ্য হলো যে আবার কিভাবে আমেরিকায় আসা যায় গ্রিন কার্ড নিয়ে। তো সেক্ষেত্রে দুইটা উপায় আছে, একটা হচ্ছে উনি যেটা শুনেছে ওটা কাছাকাছি, সেটা হচ্ছে আমেরিকাতে আবার ইউএস এমবিসিতে একটা অ্যাপ্লিকেশন করা যায়, সেটা SB-1 ভিসা বলে। সেক্ষেত্রে হচ্ছে আপনার ওনার যে গ্রিন কার্ডটি আছে ওটা আবার রিইনস্টেট করে আবার নতুন করে ভিসা ইস্যু করে দিবে, উনি যদি দেখাতে পারে যে ইমার্জেন্সি কারণে আমেরিকায় আসতে পারেনি, পাশাপাশি আমেরিকায় ওনার যথেষ্ট কানেকশন আছে, ওনার রিলেটিভসরা আমেরিকায় অলরেডি আছে। আর আরেকটা ওয়ে আছে, উনি যদি ইউএস সিটিজেন, উনি আবার পুনরায় ওনার প্যারিসের জন্য অ্যাপ্লাই করতে পারে, তারাও কিন্তু এক বছরের মধ্যে আবার নতুন করে গ্রিন কার্ড নিয়ে চলে আসতে পারবে। আচ্ছা, আর কে আছেন আমাদের সাথে ফোনে? ওয়ালাইকুম আপু, আমি শারমিন বলছি। জি শারমিন থেকে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় সাধারণত মার জন্য অ্যাপ্লাই করলে সেটা হয়, বাট মা যদি মানে কোনো কারণে আসতে না পারে, সিক থাকে, তাহলে সেটা কি বোনের জন্য করা পসিবল হয়? আচ্ছা, প্রেগনেন্ট অবস্থায় যদি রিলেটিভ আনতে চাই, না সেরকম কোন আইনগত সেরকম কোন প্রক্রিয়া নাই যে কেউ যদি প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে আপনার কোন মা অথবা বোনরা এলিজিবল হবে এদেশে আসার জন্য যে কোনো ভিসা। এটা হচ্ছে একটা হিউম্যানিটেরিয়ান রিজনে তারা ভিজিট ভিসায় অনেক সময় আসতে পারে, তার ক্লোজ রিলেটিভ যারা আছে তারা যদি মানে অ্যাপ্লাই করে এবং এখানে যদি দেখাতে পারে যে ওনার স্পেশাল কেয়ার দরকার, একজন ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার তাদের বেবি হবে, তো সেক্ষেত্রে একজন কেয়ার রাখা দরকার, ডাক্তারের সার্টিফিকেশন এবং মেডিকেল ডকুমেন্টেশন, সেক্ষেত্রে তো ঢাকা এমবেসি তাদেরকে 6 মাসের জন্য ভিসা দিতে পারে, ভিজিট ভিসায় আসতে পারে। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপু, আমি ব্রঞ্জ থেকে বলছি। বলুন আপু, আমার মা 2016 অ্যাপ্লাই করেছেন আমার ভাই বোনের জন্য ডিসেম্বরে। আপনি প্রশ্নটি শেষ করুন। জি, ওই ওরা মানে অ্যাপ্রুভ হতে কতদিন লাগবে আর ওরা আসতে কতদিন লাগবে? আচ্ছা, অ্যাপ্রুভ হতে কতদিন লাগবে, আসতে কতদিন লাগবে? উনি তো গ্রিন কার্ড হোল্ডার না সিটিজেন? বা কেটে গেছে। আচ্ছা, আমি দুটোই অ্যানসার করি। যদি উনি গ্রিন কার্ড হোল্ডার হয়, ভাই বোন যদি আন্ডার 21 হয়, সেই ক্ষেত্রে আপনার ছেলে মেয়ে সেক্ষেত্রে 2 বছর মতো লাগবে, আর যদি ওভার 21 হয় আনমেরিড হয় সেক্ষেত্রে আপনার 4-5 বছর লাগবে। আর সিটিজেন হলে, আনমেরিড হলে সেক্ষেত্রে 4-5 বছর লাগে, আর যদি ম্যারিড হয় সেক্ষেত্রে আপনার 10-12 বছর 10-12 বছর লাগে। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, ভালো আছেন? জি ভালো আছি। আপনার নামটি বলতে হবে? আমার নাম হোসেন, আমি উজ্জ্বলপুর থেকে বলছি। অ্যাটর্নি সাহেবের কাছে আমার কোশ্চেন, যারা লিগেল এন্ট্রি এখানে লিগেল এন্ট্রিতে অ্যাসাইলম করছে, বাট 6 মাসের ভিতরে যারা অ্যাসাইলম করছে ওরা নাকি ইনভেস্টর ভিসাতে একটা এলসি ভিসা নামে ওটাতে এখন ট্রান্সফার স্ট্যাটাস চেঞ্জ করতে পারছে, সেটা কি আসলে করা যাবে কিনা? $30,000 ইনভেস্ট করলে, আচ্ছা $30,000 ইনভেস্ট করলে এটি নাকি করা যায়? না, ইনভেস্টমেন্ট ভিসা আছে, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরি। এটির সাথে কি কোনো সম্পর্ক আছে? অ্যাসাইলামের অ্যাপ্লিকেশনের সাথে কোনো সম্পর্ক নেই। কেউ অ্যাসাইলাম করতে পারে, তাতে কোনো বাধা নেই। উনি যদি এসেও অ্যাসাইলাম করে এবং পাশাপাশি ইনভেস্টমেন্ট ক্যাটাগরি ভিসা জন্য অ্যাপ্লাই করে এটাও করতে পারে, কিন্তু অ্যাসাইলাম করলে ওটার জন্য কোয়ালিফাই হবে এই ধরনের কোনো আইন নাই। আইন নেই। কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। নামটি বলে নিতে হবে। জি, আমার নাম মোহাম্মদ মাইনুল হাসান। জি বলুন। জি, আমি স্যারের সঙ্গে একটু কথা বলবো। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, ওয়ালাইকুম আসসালাম। বলুন। ভালো আছেন স্যার? আমি মোহাম্মদ মাইনুল হাসান বলছিলাম। আমার দুটো প্রশ্ন আছে স্যার। একটা প্রশ্ন হলো, আমার এখানে রিলেটিভ আছে, উনি 2017 আপনার সিটিজেন হয়েছেন, হওয়ার পরে ওনার বাবা মা এদেশে আসছে আপনার ইয়ে করার জন্য। হ্যালো, গত জুলাই মাসে ওখানে আসার পরে সোশ্যাল এবং আপনার ওয়ার্ক পারমিট এগুলো পাইছে, আর এটা কতদিন পরে সে গ্রিন কার্ড পাবে, একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হলো, আমি আমার নিজের, আমি অ্যাসাইলাম করছি গত বছর জুনে, সেম ডেটেই করছি, বাট আমার ফার্স্ট ইন্টারভিউ কবে আসবে?
আচ্ছা এই দুটো প্রশ্ন কতদিন লাগতে পারে গত বছর যারা অ্যাপ্লাই করেছেন সেটা প্যারেন্টস এর জন্য গ্রিন অ্যাডজাস্টমেন্ট এর জন্য যেটা করেছে ওনার যে আত্মীয় অ্যাডজাস্টমেন্ট এর জন্য অ্যাপ্লাই করেছে অ্যাডজাস্টমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হতে 10 থেকে 12 মাস সময় লাগে সেক্ষেত্রে তো অনেক সময় প্যারেন্টস এর ক্ষেত্রে সরাসরি গ্রিন কার্ড পাঠিয়ে দেয় বাসায় অথবা অনেক সময় ইন্টারভিউ কল করে দুটোই হতে পারে তারা অমুক দিনের কেসটি ডিল করছে তারা কিন্তু শুধু বলেছে যেগুলো আপনার জানুয়ারি 29 তারিখের পরে আসছে সেগুলো তারা 21 দিনের মধ্যে স্কেজুল করছে ইন্টারভিউ পাশাপাশি ওগুলো যদি শেষ হয় তখন তারা পিছনের দিকে যাবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি যদি জুন 2017 করে থাকে আমার মনে হয় আনুমানিক অ্যাটলিস্ট 6 মাস সময় লাগতে পারে ইন্টারভিউ আসতে ফেসবুকে অনেকে আছেন আনোয়ার হোসেন প্রশ্ন করেছেন উনি F4 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলেন কিন্তু তার বড় ভাই মারা গেছেন এখন মৃত ভাইয়ের বউ এবং বাচ্চা কি আসতে পারবে কিনা সেক্ষেত্রে একইভাবে বেনিফিশিয়ারি যদি মারা যায় সেক্ষেত্রে বেনিফিশিয়ারি যারা ডেরিভেটিভ আছে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম স্পাউস এবং চিলড্রেন তারা হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করতে পারে আমেরিকায় আসার জন্য কে আছেন ফোনে আমাদের ফোনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি নাজনীন বলছি জি নাজনীন আপা বলুন হ্যাঁ আমি বলতেছিলাম যে আমার আম্মা অ্যাপ্লাই করেছিল আমার ভাইদের জন্য 2011 এ এখন আমার আম্মা গতকালকে মারা গেছে এখন কি ওরা আসতে পারবে এই যে সাপোর্ট চাইছে তারপরে ফিটি চাইছে এখন কি ওদেরকে জানাইতে হইব না এগুলা দিলে ওরা আসতে পারবে কি করবেন অবশ্যই কারো যদি মৃত্যু হয় সেটাকে তো অবশ্যই জানানো উচিত যে পর্যায়ে থাকুক অ্যাপ্লিকেশনটি আর সেক্ষেত্রে আপনার সাবস্ক্রিপ স্পন্সর করার এই দেওয়ার জন্য হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করতে পারে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আচ্ছা আরেকজন আছেন ফোনে ফোনে কে আছেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি আব্দুল্লাহ বলছি জামাইকা থেকে জি বলুন জি আমার দুইটা কোশ্চেন আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে আমি 2015 পলিটিক্যাল অ্যাসাইলাম করি এবং আমার 2018 জানুয়ারি 16 তারিখে প্রথম ইন্টারভিউটা হয় তা এবং ইন্টারভিউ রেজাল্ট ওরা ইমিগ্রেশন কোর্টে ট্রান্সফার করে এবং সেটা মাস্টার হিয়ারিংটা আমার পড়েছে জুলাই 26 তারিখে এখন আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে যদি আমি মাস্টার হিয়ারিং এর পরে জামাইকা থেকে যদি আমি অন্য কোনো সিটিতে মুভ হতে চাই তো সেক্ষেত্রে কি আমার অ্যাড্রেসটা চেঞ্জ করা কি ম্যান্ডেটরি আর যদি না করি তাহলে কি কোনো সমস্যা হবে কিনা ইন ফিউচারে আচ্ছা অবশ্যই ওনাকে যখন অ্যাসাইলাম অফিস থেকে কাগজ পাঠিয়েছে কোর্টের ডেটের জন্য ওখানে কিন্তু স্পষ্টভাবে লিখে দিয়েছে যে উইদিন 5 বিজনেস ডেজ এর মধ্যে ওনাকে যে কোনো অ্যাড্রেস চেঞ্জ কোর্টকে জানাতে হবে উনি যদি এখনো অ্যাড্রেস চেঞ্জ করে থাকে অবশ্যই এটা ইমিগ্রেশন কোর্টকে এবং ডিএইচএস কে জানাতে হবে এটা আচ্ছা মানে অ্যাড্রেস চেঞ্জটা খুব গুরুত্বপূর্ণ উনি যে কোনো জায়গায় যেতে পারে উনি যদি এই মুহূর্তে আবার যদি দেখা গেল ভার্জিনিয়া চলে যায় অথবা কানেটিকাট চলে যায় তখন উনি যখন মাস্টার হিয়ারিং এ যাবে কেসটি কিন্তু তখন অটোমেটিক আবার ওখানে ট্রান্সফার হয়ে যাবে ভার্জিনিয়ায় চলে যাবে কে আছেন আমাদের সাথে ফোনে আসসালামু আলাইকুম নূর নবী বলছিলাম হিউস্টন থেকে জি বলুন আমি 2013 সালে ভিজিট ভিসা এসেছে এবং এরপর আমি অ্যাসাইলাম এর জন্য অ্যাপ্লাই করি এই মুহূর্তে আমার কেস কোর্টে হিয়ারিং আছে জাজের সাথে এর মধ্যে আমার বোন অ্যাপ্লাই করেছিল 2005 সালে এবং আমি কেস স্ট্যাটাস চেক করছি আমি আমার ডকুমেন্টেশন হওয়ার এক্সপেক্ট করছি এই বছরের শেষে সেক্ষেত্রে আমি যদি আমার বোনের স্পন্সরশিপের কাগজ আসে সেক্ষেত্রে আমি কি আমার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো কিনা করতে পারবেন অ্যাসাইলাম থেকে এবং আমাকে ইন্টারভিউর জন্য কি বাংলাদেশে ফেরত যেতে হবে নাকি আমি এখান থেকে প্রসেস করতে পারবো এটা খুব একটা ইন্টারেস্টিং সিচুয়েশন আমরা অনেক এই অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন দেখতে পাই সেটা হচ্ছে ঠিক আছে ওনার বোনের জন্য অ্যাপ্লাই করেছে এখানে অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করতে গেলে সবচেয়ে যে হার্ডেল পয়েন্ট মানে যে ডিফিকাল্ট পয়েন্ট সেটা হচ্ছে ওনার এখানে ওভারকাম করতে হবে সেক্ষেত্রে ওয়েভার চাইতে হবে সেটা এক হচ্ছে যে উনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট সেক্ষেত্রে এটা হিউম্যানিটেরিয়ান ওয়েভার চাইতে পারে পাশাপাশি ওনাকে খেয়াল রাখতে হবে যদি ওনার মা কোনো ফ্যারেন্ট যদি আমেরিকায় থাকে সেক্ষেত্রে হয়তো বা ওনার জন্য এটা ইজি
হতে পারে এদেশে অ্যাডজাস্টমেন্ট করার জন্য, আদারওয়াইজ ওনাকে অন্য কোনো ক্যাটাগরিতে ওয়েবারের জন্য ট্রাই করতে হবে। এমনিতে রেগুলার প্রসেসে কিন্তু সাধারণত এই ধরনের ক্যাটাগরিতে উইথ ইভেন ওয়েবারে যদি প্যারেন্টস না থাকে সেক্ষেত্রে কিন্তু সম্ভব না, রেগুলার প্রসেসে কিন্তু এটা সম্ভব না এক্ষেত্রে। এখানে আপনি যেমন যদি যারা ওনাকে কিন্তু অ্যাজারাম অ্যাপ্লিকেন্ট হলো ওভার স্টে হিসেবে ধরা হবে, আর এটা যেহেতু ফ্যামিলি পিটিশন ওভার স্টের জন্য সেরকম কোনো সুযোগ নেই। যেমন আপনার ইউএস সিটিজেন তার স্পাউসের জন্য ওভার যতই দিন ওভার স্টে করুক ওরা কিন্তু ইজিলি আপনার ওয়েভার পেয়ে দেশে অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশনে কিন্তু একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট হয়, ডিফিকাল্ট হয়। কে আছেন আমাদের সাথে? জি আপু, আমি মীর বিশ্বের আছি লাইনে। জি বলুন। আমি ওই গ্রিন কার্ড হোল্ডার হিসেবে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম, আমার ইউএসসিএস আমার ওই অ্যাপ্লিকেশন। আপনি প্রশ্নটি শেষ করুন। হ্যাঁ, আমার সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনটা রিসিভ করছে আগস্টের 9 তারিখ 2017, আমার আর কতদিন সময় লাগতে পারে অনুমানিক? আমার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে। জি বর্তমানে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন অ্যাডজুডিকেট করতে 7 থেকে 8 মাস সময় লাগে। আমরা দেখতে পাই আমাদের ফার্ম থেকে যেগুলো অ্যাপ্লাই করেছে অগস্টে ওগুলো এখন ইন্টারভিউ স্কেজুল আসা শুরু হয়েছে। ওনাকে মেলে দিকে খেয়াল রাখতে হবে, যে কোনো মুহূর্তে কিন্তু ওনার ইন্টারভিউ চলে আসতে পারে। এবং আমাদের অনুষ্ঠান প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন হবে। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? আমি জাহাঙ্গীর আলম ফ্রম বস্টন। জি আমার প্রশ্ন, আমি 1 বছর আগে সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছিলাম, তারা আমার ডেট দিছে, আমি ঠিক মতো কেসি পরীক্ষা দিছি, পরীক্ষা পাস করছি, ওরা আমার সিটিজেনশিপ দেয় নাই। তো বললো যে তোমার ওয়াইফ সিটিজেনশিপ পাওয়ার 3 বছর পরে তুমি অ্যাপ্লাই করতেছিলাই, তো এখন 3 বছর হওয়ার আগেই তুমি অ্যাপ্লাই করছো, এই জন্য তোমার সিটিজেনশিপ দেওয়া যাইব না। এখন আমার প্রশ্ন হয়েছে যে আমার ওয়াইফের 3 বছর করার 6 মাস বাকি আরো আছে, 6 মাস পরে আমি অ্যাপ্লাই করবো না আমার 5 বছর হওয়ার বাদে অ্যাপ্লাই করলে ভালো হয়? আমার আরো 1 বছর আছে যে 5 বছর হওয়ার বাকি। আচ্ছা, বুঝতে পেরেছি উনি কি বলতে চাচ্ছে। সেটা হচ্ছে ওনার, উনি যখন এদেশে আসছে অবভিয়াসলি ওনার ওয়াইফ ছিল গ্রিন কার্ড, অবভিয়াসলি সময়ের আবর্তে উনি সিটিজেন হয়ে গিয়েছে, কিন্তু 2.5 বছর হয়েছে, উনি তো জিনিসটা আইনটা বুঝতে না পারে উনি অ্যাপ্লাই করে দিয়েছিল। অবভিয়াসলি ওনার ওয়াইফ যখন 3 বছর হবে, এক্স্যাক্টলি 3 ইয়ার্স হবে পার হবে, তখন উনি অ্যাপ্লাই করতে পারে ম্যারেজটি ইনটেক্ট আছে ম্যারেজের সব কাগজপত্র দিয়ে। আর 1 বছর যদি উনি করতে চায় উনি ওনার সেলফ নিজের ইয়েতেই করতে পারবে অ্যাজ এ 5 ইয়ার্স ক্যাটাগরিতে, সেক্ষেত্রে তখন আর ওনাকে ম্যারেজের সেই জিনিসটা দেখাতে হবে না। কে আছেন আমাদের সাথে? আপনি টেলিভিশনে ভলিউমটি কমিয়ে নিন জাহাঙ্গীর ভাই। জি ভাই, আমি 2013 মানে আমার হার্ট অপারেশন হয়েছে, তারপরে আমি এখন পর্যন্ত কোনো কাজ করি না, আমি আটলান্টাতে থাকি। এখন আমি কিছু আইনের আশ্রয় নিতে পারেন নাকি? আচ্ছা, মনে হচ্ছে উনি যেটা ওনার যে অভিব্যক্তি সেটা হচ্ছে উনি কোনো ডিসএবিলিটি অথবা সোশ্যাল সিকিউরিটি কোনো বেনিফিট নিতে পারে কিনা, তো সেক্ষেত্রে অবভিয়াসলি ওনার লোকাল সোশ্যাল সিকিউরিটি অফিসে যোগাযোগ করতে পারে, তাছাড়া এই বিষয়ে যারা স্পেশালিস্ট অ্যাটর্নি ওদের সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, আপনি সুযোগ সুবিধা হয়তো পাবেন। এবং সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, যদিও প্রশ্নগুলো প্রায় আমাদের আলোচনা যদি শুনে থাকেন আপনারা প্রশ্নগুলোর উত্তর কিন্তু পেয়ে গেছেন, কারণ সবাই প্রায় একই রকম প্রশ্ন করেছেন। শওকত জীবন, আজিজুর রহমান রাসেল, দিদার আহমেদ, আরিফুল ইসলাম মহিন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মহিউদ্দিন, মহিউদ্দিন জানতে চেয়েছিলেন ই2 ভিসা সম্পর্কে যদি একটু বলতেন খুব সংক্ষেপে, আমরা একদম অনুষ্ঠানে শেষ করব। ই2 ভিসাটি হচ্ছে আপনার ট্রিটি ইনভেস্টর বলে, সেটা আমেরিকা এবং বাংলাদেশের সাথে আপনার ট্রিটি আছে। মনে করেন বাংলাদেশি ন্যাশনাল আমেরিকাতে ইনভেস্ট করতে পারবে, আমেরিকান ন্যাশনাল বাংলাদেশে ইনভেস্ট করতে পারবে। সেটার ক্রাইটেরিয়া হচ্ছে আপনার সেটার কোনো অ্যামাউন্ট নেই, সেটা ইনভেস্ট করে সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ প্রফিট মেক করতে হবে বিজনেস থেকে। তো সেটা আমাদের স্ট্যান্ডার্ড ধরা হয় 100,000 ইনভেস্ট করে এবং ভালোভাবে বিজনেস করলে উনি ওয়ার্ক পারমিট পেতে পারবে এবং ওনার স্পাউসও ওয়ার্ক পারমিট পাবে, বাচ্চারও ফ্রি স্কুলিং করতে পারবে। আচ্ছা, সেই সাথে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম অ্যাটর্নি মাহফুজুর রহমান, যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রদবদল বরখাস্ত হওয়ার ঘটনা, পদত্যাগ
বাধ্য হওয়ার ঘটনা। তো আপনি বলছিলেন রাশিয়া বেনিফিট হচ্ছে, তো আমার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে এফবিআই এর মতো একটি সংস্থার প্রধান, ডেপুটি প্রধান, তাদেরকে বরখাস্ত করার এই যে ঘটনাটি, আমেরিকার আমি বলবো যে গণতান্ত্রিক সৌন্দর্যের দিক, আইনের শাসন সবকিছুতে, এই উদাহরণ দুটি আপনার কাছে কি মনে হয়েছে? না, সেটা যেমন অ্যাজ এ আপনার এক্সিকিউটিভ চিফ হিসাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু করতে পারে, এফবিআই চিফকে যেমন উনি বরখাস্ত করতে পারেন, আইনে আলাও করে, কিন্তু দেখতে হবে উনি কোন প্রেক্ষাপটে করছে এবং ইথিক্স ফলো করছে কিনা এবং উনি অন্য কোনো ওইটার রিজন বিহাইন্ড আছে কিনা। তো যে জিনিসগুলো কিন্তু আমেরিকার জনগণের কাছে কিন্তু চলে আসছে বিষয়গুলো, তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এইভাবে যদি চলতে থাকে সেটা কিন্তু মানুষের কিন্তু একটা আস্থাও কিন্তু কমে যাবে, হ্যাঁ, রুল অফ লর উপরে আমেরিকায়। তো আমার মনে হয় এখন যেটা কথাটা হচ্ছে যে আপনার রবার্ট মুলারকে ফায়ার করার যে একটা আপনার এই কথা উঠেছে, আমার মনে হয় সেটা করা উচিত হবে না প্রেসিডেন্টের, এবং সুন্দরভাবে জাস্টিস ডিপার্টমেন্টকে ওই যে রাশিয়ার যে কলুশন বিষয় তদন্তে শেষ করতে দেওয়া উচিত উচিত। এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে প্রশ্ন করতে পারেনি। আগামীকাল ঠিক একই সময় 10:00 থেকে 11:00 হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।